আজ আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে জানা যায় এখানকার যেসব শ্রমিকেরা বনে কাঠ কাটতে যান তিনারা জানান এই বনে নাকি ঘুরে বেড়ায় এক মস্তিষ্কবিহীন ভূত। আর আজ আমরা সেই বনে চলে এসেছি। হ্যাঁ, তোমরা অনেকেই থাম্বনেলটা দেখে হয়তো বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। আমি তবুও একবার বলে যেতে চাই, আজ আমি দাওহিল এসেছি। আর অনেকেই দাওহিল বেড়াতে এসে আমরা প্রায় রাস্তাগুলো গুলিয়ে ফেলি, সেই রাস্তাগুলোই আজ আমি তোমাদের দেখাবো। শুধু তাই নয়, সাথে আশেপাশে ঘোরার মতো অনেক ট্যুরিস্ট স্পট আছে, যেমন ধরুন বিভিন্ন ভিউ পয়েন্ট, পার্ক, সেখানে লোকাল ফুড, আমরা যে সবটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো। তাহলে চলো আজ ভিডিওটি শুরু করা যাক। প্রতিবারের মতন এবারও আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঠিক দার্জিলিং মোড় থেকে। শিলিগুড়ি থেকে প্রায় 40 কিলোমিটার আর দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার। ভারতের সবচেয়ে ভুতুড়ে হিল স্টেশন কার্শিয়াংয়ের দাওহিল। যেহেতু রংটন হয়ে যাচ্ছি আর রংটনে ঢুকে ওয়াই ওয়াই কফি মোমো খাবো না, সে তো হতে পারে না, তাই না? এরপর আমরা রংটন থেকে বেরিয়ে গেলাম গিদ্দা পাহাড়ের দিকে, একেবারে বাইপাসটা ধরে কোনো দিকে টার্নিং না নিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। যেতে যেতে একটি খুব সুন্দর পার্ক পেয়ে গেলাম। ভেতরে যেতেই দেখি এ এখনও রেডি হয়নি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, পরের বার আসলে এই জায়গাটিতে আমরা আড্ডা দেব। তারপর আবার বেরিয়ে গেলাম তিনধারিয়া হয়ে গিদ্দা পাহাড়ে। এই পাহাড়ের রাস্তায় আমরা অনেক ভিউ দেখতে পারি। আমরা রংটনের রাস্তাটা নিয়েছি কারণ গিদ্দা পাহাড়ের সাইড ভিউটা খুব সুন্দর। তোমরা চাইলে রোহিণী রাস্তাটা দিয়েও আসতে পারো। আমি এখন পৌঁছে গেছি ঠিক গিদ্দা পাহাড়ের সেই ঝর্ণাটার খুব কাছাকাছি, আর এই ঝর্ণাটা বর্ষায় আরও সুন্দর লাগে দেখতে। এখানে আর বেশি দেরি না করে আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই জায়গাটা খুব খারাপ, রাস্তাটা ভীষণ ভাঙা, কিন্তু একটু আগিয়ে গেলেই রাস্তা একেবারে চঞ্চনা। এই রাস্তায় আরেকটি সুন্দর জায়গা আছে, সেই ভিউ পয়েন্টটাতে আমরা আজ যাবো না, আমরা সোজা বেরিয়ে গেলাম কার্শিয়াংয়ের পথে, যেখানে অলৌকিক ঘটনা এবং গল্পগুলোর কোনো অভাব নেই। সুন্দর দৃশ্য, অর্কিড বাগান, বনপাহাড় এবং চা বাগানের জন্য পরিচিত একটি ছোট্ট পাহাড়ি স্টেশন। এবার আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টে চলে আসলাম, চলো একটু ঘুরে দেখি। আর এই হলো কার্শিয়াংয়ের গেট। আর কার্শিয়াংয়ে ঢুকতেই যে ভিউটা আমরা পেয়ে থাকি, সারি সারি ঘর, ঠিক যেন সাজানো খেলনা, খুব ভালো লাগে। কার্শিয়াং মেইন মার্কেট পৌঁছতে কার্শিয়াং স্টেশনের হাতের রাইট সাইডে হসপিটাল এবং থানার রাস্তাটি যে চলে যায় ওপর দিকে, সেই রাস্তাটি ধরে তোমাদের দাওহিলের দিকে চলে যেতে হবে। এই রাস্তাটা থেকে কিছুটা আগালেই দেখতে পাবে ওয়ান ওয়ে লেখা আরেকটি ওপরের দিকে চলে গেছে রাইট সাইডে রাস্তা। সেই রাস্তাটি ধরে কিছুটা সোজা এগিয়ে গেলে হাতের বাঁদিকে পেয়ে যাবে আরেকটি রাস্তা, যেটা থেকে একেবারে যদি সোজা চলে যাও তাহলে মেইন ভিউ পয়েন্টটা দাঁড়িয়ে যাবে। এখন এখানে বেশ ঠান্ডা ছিল, পৌঁছেই ঠান্ডা সহনা করতে পেরে গরম গরম চা আর মোমো নিয়ে নিলাম। বিশ্বাস করো ভীষণ টেস্টি ছিল। তোমরা যারাই আসবে এখানে অবশ্যই একবার ভেজ মোমোটা ট্রাই করো। আর আমি কোয়াশের মোমো বলতেই ভীষণ পছন্দ করি। এরপর এখান থেকে বেরিয়ে পাশ থেকে চলে গেলাম যে রাস্তাটি উপরে চলে যায় সেখান থেকে একবারে দাওহিল পার্ক এনজয় করতে। আর এখানে টিকিট কাউন্টারে টিকিটের মূল্য ছিল শুধু 20 টাকা করে।
সবথেকে সুন্দর একটি ওয়াশরুমের ব্যবস্থাও করা রয়েছিল, মাথাপিছু 10 টাকা করে নিয়েছিল। আরেকটি সুন্দর ভিউ আছে এখানে, যেখানে আজ আমরা আর যেতে পারছি না। হ্যাঁ, তবে নেক্সট ব্লগটি আমার সেই জায়গাটা নিয়েই আসবে। আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি তোমাদের কোনো জায়গা সম্বন্ধে জানার থাকে, আর যদি জানা থাকে, দুটোই আমায় সাজেস্ট করো, আমি সেই জায়গাটিকে এক্সপ্লোর করে তোমাদের অবশ্যই জানাবো। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন।